প্রচণ্ড হুমকি দিয়ে মুখোমুখি আমেরিকা এবং রাশিয়া। বন্ধুরা, ইউক্রেন রাশিয়া যুদ্ধে এখন নতুন মোড় চলছে। বর্তমানে চারটি অঞ্চল, বিশেষ করে লোহানস্ক, দোনেক্স, খেরসন এবং জাপোরিজিয়া রাশিয়ার সাথে যুক্ত করার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেয় যে এই সকল অঞ্চলে যদি ইউক্রেন আঘাত করার চেষ্টা করে তাহলে রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত হয়েছে বলে ধরে নেওয়া হবে, আর তার পরবর্তীতে রাশিয়া যে কোনো সমরাস্ত্র ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম হবে। বন্ধুরা, এই ঘোষণার পরে ইউক্রেনের তরফ থেকে লিমান শহরটি ছিনিয়ে নেওয়া হয় রাশিয়ার কাছ থেকে। আর এরপরেই প্রশ্ন ওঠে, লিমান শহরটি হলো দোনেক্স রিপাবলিকের একটি অংশ, সুতরাং এটি রাশিয়ার উপরে আঘাত হয়েছে বলে ধরে নেওয়া যায় মিস্টার ভ্লাদিমির পুতিনের ঘোষণা অনুযায়ী। তাহলে এখন কি হবে? বন্ধুরা, এর পরদিনই চেচেন নেতা রমজান কাদিরভ মিস্টার ভ্লাদিমির পুতিনকে আহ্বান করেন সে যেন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে এখান থেকে ইউক্রেনীয় সৈন্যদের একেবারে নিশ্চিহ্ন করে দেয়। এর মাধ্যমে তিনি প্রকৃতপক্ষে বোঝাতে চেয়েছেন যেন রাশিয়া ইউক্রেনীয়দের উপরে পারমাণবিক ব্যবস্থা গ্রহণ করে। এবং চেচেন নেতাদের এই সকল মন্তব্যের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট ফুটে ওঠে, এই সকল বক্তব্যের মাধ্যমে কি প্রভাবিত হবে রাশিয়া প্রশাসন বা রুশ প্রশাসন? যেহেতু পশ্চিমা বিশ্ব এই যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে, তারা সমরাস্ত্র দিচ্ছে, এই মুহূর্তে অনেক পশ্চিমা সামরিক উপদেষ্টা ইউক্রেনের অভ্যন্তরে কাজ করছে, আর তাদের লক্ষ্য করেই রাশিয়া বিমান এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। অতি সম্প্রতি বা গতকাল রাশিয়ার সামরিক মুখপাত্র ইগোর কোনাশেনকভ জানিয়েছে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে বিদেশি প্রশিক্ষক সহ প্রায় 35 জনের একটি ইউক্রেনীয় দলকে ধ্বংস করে দেওয়া হয়েছে। রাশিয়া বলেছে দনবাসের সম্মুখভাগের প্রতিরোধ কাঠামোকে শক্তিশালী করার জন্য সামরিক কৌশলগত কারণে তারা তাদের সৈন্যদের পুনর্বিন্যাস করেছে, আর এ কারণেই কোনো হামলা নয়, নিজেদের সামরিক কৌশলকে পুনর্বিন্যাস করার জন্য তারা সৈন্য সরিয়ে এনেছে। ইউক্রেনের তরফ থেকে জানানো হয়েছে সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে রাশিয়ান বাহিনীর অতিরিক্ত সৈন্য। তাদের প্রতিনিয়ত রিজার্ভ সৈন্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের কমান্ডো ফোর্স আসছেই আসছে, তাদের সৈন্য জলের স্রোতের মতো আসছে, আর এটি আমাদের জন্য চরম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে প্রকৃত যুদ্ধ অবস্থা বিশ্লেষণ করে বিভিন্ন সামরিক বিশ্লেষক জানিয়েছে এই মুহূর্তে বড় ধরনের সৈন্য স্বল্পতায় ভুগছে ইউক্রেন এবং এটি সামনে মারাত্মক আকার ধারণ করতে পারে। বর্তমানে প্রায় 3 লক্ষ রিজার্ভ সৈন্য তাদের বাহিনীতে রিক্রুটেড করার জন্য মোটামুটি ডিগ্রি জারি করে ঘোষণা দিয়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিন। এই 3 লক্ষ সৈন্য যদি তাদের সাথে যোগ হয়, ইতিমধ্যে যোগ হওয়া শুরু হয়েছে, আর এটি তাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে। মিস্টার ভ্লাদিমির পুতিনের সাফ কথা, বর্তমানে যে সকল অঞ্চলগুলোতে ইউক্রেন অগ্রসর হচ্ছে সবগুলোই আবার পুনর্দখল করা হবে, যেগুলো থেকে পিছিয়ে আসা হচ্ছে শুধু সামরিক কারণে সাময়িক সময়ের জন্য এগুলো থেকে পিছিয়ে আসা হচ্ছে, এবং এখানে সৈন্য ফরমেশন করার পরই আবার নতুন করে সেগুলোকে পিছনে ঠেলে দেওয়া হবে এবং রাশিয়া সেই ক্ষমতা রাখে, এটা নিশ্চিত। বন্ধুরা, এই ঘোষণার মাধ্যমে ইউক্রেন ভয় পাচ্ছে যে তাদের অবস্থানগুলো ধরে রাখতে হয়তো তাদের অনেক কিছু ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে, এবং শেষ পর্যন্ত রাশিয়া যদি ইচ্ছা করে তাদের এই হারানো অবস্থানগুলো তারা পুনর্দখল করবে। ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব খুব ভালো করে জানে সেই সক্ষমতা রাশিয়ার রয়েছে, সুতরাং রাশিয়া বর্তমানে টার্গেট ধরে ধরে কয়েকটি অঞ্চলকে টার্গেট করছে। তা হচ্ছে বর্তমানে অন্য অঞ্চলগুলোর প্রতিরোধ কাঠামোগুলো ঠিক রেখে ওডেসা বন্দরটি দখল করা, আর এই জন্য ওডেসা বন্দরের দিকে বিশাল এক ট্রুপস তারা মোতায়েন করেছে বা ডিপ্লয় করেছে। সেখানে আর্মর বাহিনী থেকে শুরু করে ট্যাঙ্ক, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমানের হামলা বাড়িয়েছে কয়েক গুণ। সুতরাং ইউক্রেনের যে টার্গেট, রাশিয়ার টার্গেট ভিন্ন। বন্ধুরা, রাশিয়ার মূল টার্গেট হলো তাদের এই 4টি অঞ্চলে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা, এবং এখান থেকে ইউক্রেন যদি কয়েকটি গ্রাম দখল করে সেটিকে আবার পুনর্দখল করা। সুতরাং এখন আক্রমণকারী শক্তি হচ্ছে ইউক্রেন আর ডিফেন্সিভ শক্তি হচ্ছে রাশিয়া, আর সেক্ষেত্রে রাশিয়া খুব ভালো করে পারবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর আক্রমণকারী শক্তি হিসেবে আপনি যখন অবস্থান করবেন সেখানে, সেখানে আপনার প্রতিরোধ কাঠামোটি অন্য দেশের চেয়ে আরও গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি আকারের হতে হবে। তাই বর্তমানে যেহেতু ইউক্রেন সৈন্য স্বল্পতায় ভুগছে, তার এই কাঠামোগুলো বা জায়গাগুলো ধরে রাখা অত্যন্ত কঠিন হবে, আর ওডেসা বন্দরটি দখল করার পরে মূলত হয়তো রাশিয়া এখানে আঘাত শুরু করবে। অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিনের এক কথা এক কাজ, আমার এই 4টি অঞ্চলে কোনো ইউক্রেনীয় সৈন্য থাকতে পারবে না, আর যদি থাকে ভবিষ্যতে সে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। সুতরাং বিশ্ব একটি মহা দুর্যোগের দিকে এগিয়ে যাচ্ছে, আর এর বিপরীতে আমেরিকা কি হুঁশিয়ারি দিয়েছে বন্ধুরা জানেন? সেটি আপনাদের সামনে একটু বলার চেষ্টা করছি। বন্ধুরা, আমেরিকার তৎকালীন একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা বা তৎকালীন সামরিক উপদেষ্টা ডেভিড পেট্রাউস বলেছেন, যদি ইউক্রেনের উপর রাশিয়া তাদের পারমাণবিক শক্তি
ব্যবহার করে তাহলে টোটালি ইউক্রেনে অবস্থানরত রাশিয়ান বাহিনীকে ধ্বংস করে দেওয়া হবে। এবং কৃষ্ণসাগর যে ফ্লিট রয়েছে রাশিয়ার, সেই কৃষ্ণসাগরের ফ্লিটের সবগুলো জাহাজকে সাগরের নিচে তলিয়ে দেওয়া হবে। বন্ধুরা, ডেভিড পেট্রাউস সম্ভবত সামরিক অবস্থান থেকে অবসর নেওয়ার পরে তিনি কিছু বিষয় ভুলে গেছেন। আপনারা যদি ন্যাটোর মাধ্যমে বা আমেরিকা সামরিক শক্তি ব্যবহার করে ইউক্রেনে অবস্থানরত সকল রাশিয়ান সৈন্যদের শেষ করে দেন বা উল্টো পারমাণবিক হামলা প্রদর্শন করেন, তাহলে রাশিয়ার কি সেই সক্ষমতা নেই? আপনারা কি এই বিষয়টি খুব ভালো করে জানেন না? অবশ্য এই সকল বক্তব্য হয়তো রাজনৈতিক বক্তব্য হতে পারে, অথবা এটি এমনও হতে পারে রাশিয়ার উপর ভয় দেখানো বা চাপ প্রয়োগ করা। কারণ আমেরিকার শাসকগণ ভালো করে জানে, যদি এই ধরনের হামলা রাশিয়ার উপরে আসে তাহলে রাশিয়া বসে বসে আঙুল চুষবে না, ঠিক একই ধরনের বা তার চেয়ে অতি বিধ্বংসী হামলা রাশিয়াও চালাবে। তখন বিশ্বের কি অবস্থা হবে, বিশ্বে কোন ধরনের যুদ্ধ পরিস্থিতির দিকে প্রয়োগ করবে বা প্রবেশ করবে, সেটি আপনারা খুব ভালো করে বুঝে নিতে পারেন। তখন আর বিশ্বযুদ্ধ হবে না বন্ধুরা, তখন সময়ই পাবে না। কারণ আমেরিকা এবং রাশিয়ার মতো দুটি পারমাণবিক শক্তিধর দেশ যখন পরমাণু অস্ত্র নিয়ে একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে, তখন কেউই আর টিকে থাকবে না। কারণ রাশিয়া যখন হামলা চালাবে আমেরিকার ভূখণ্ড লক্ষ্য করে, আমেরিকার সেই সক্ষমতা নেই রাশিয়ার সেই অস্ত্রগুলোকে ঠেকিয়ে দেয়। আবার আমেরিকা যখন রাশিয়ার বাহিনী বা রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালাবে, তখন রাশিয়ারও সেই সক্ষমতা নেই যে সবগুলো ওয়ারহেড তারা ঠেকিয়ে দেবে। সুতরাং বন্ধুরা, এখানে আপনারা নিশ্চিত থাকতে পারেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব একটি নতুন পারমাণবিক বা কনভেনশনাল যেটি বলেন না কেন, একটি মহাযুদ্ধ বা গুরুতর অশনি সংকেতের দিকে যাত্রা শুরু করেছে। তাই প্রভাবশালী সামরিক শক্তিগুলো যদি এই সমস্যাগুলো ঠান্ডা মাথায় মোকাবেলা করতে না পারে, তাহলে বিশ্ব সভ্যতার সামনে এক মহা বিপদ অপেক্ষা করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, ইউক্রেনে বর্তমান যে রাশিয়া সামরিক অভিযান পরিচালনা করছে, তার সুনির্দিষ্ট কোনো লক্ষ্য সম্ভবত এখনও পর্যন্ত রাশিয়া ঠিক করতে পারেনি। তবে একটি বিষয় এখানে স্পষ্ট, তারা যে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে না পারলেও তাদের একটি লক্ষ্য স্পষ্ট, তা হচ্ছে রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব ইউক্রেন সম্পূর্ণরূপে গ্রাস করা। চারটি অঞ্চল রয়েছে যেটি, যেমন মারিওপল, লোহানক্স, দোনেক্স, জাপোরিজিয়া, খেরসন, ওডেসা পর্যন্ত। বন্ধুরা, সম্পূর্ণ এই লাইনটি দখলের মাধ্যমে একটি বাফার জোন বা বাফার এস্টেট তৈরি করবে মিস্টার ভ্লাদিমির পুতিন। আর এটি করার জন্য তার যতদিন প্রয়োজন ততদিন তিনি যুদ্ধ করবেন। এখন মূল কথা হলো, ইউক্রেনের কি ততদিন যুদ্ধ করার সামর্থ্য বা সক্ষমতা আছে, বা পশ্চিমা বিশ্ব এই একই ধরনের সহায়তা দীর্ঘমেয়াদে ইউক্রেনের এগেনস্টে চালু রাখতে পারবে? ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, জ্বালানি স্বল্পতা দেখা দিয়েছে, কতদিন পর্যন্ত তারা এটি বেয়ার করতে পারবে? সামনে শীতকালেই হয়তো ইউরোপীয় অর্থনীতি ধসে পড়তে পারে, যদি প্রকৃত জ্বালানির যোগান এবং রাশিয়ান গ্যাসের বিকল্প গ্যাসের সন্ধান তারা না করতে পারে। সুতরাং এখানে রাশিয়া একটি কৌশলগত অবস্থানে একেবারে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। হয়তো ঠুকঠাক হামলা চালিয়ে কয়েকটি অঞ্চল দখল নিতে পারে ইউক্রেনিয়ান বাহিনী, কিন্তু এটি দীর্ঘমেয়াদী এবং সাস্টেইনেবল নয়। বন্ধুরা, আপনাদের বলে দিলাম, আপনারা ভবিষ্যতে এটি মিলিয়ে নিন। কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধে এই পর্যন্ত রাশিয়া কখনো হারেনি এবং এটি রাশিয়ার অনুকূলে রয়েছে। আরেকটি ব্যাপার এখানে স্পষ্ট, রাশিয়া প্রায় ইউক্রেনের 1,00,000 থেকে 1,10,000 বর্গ কিলোমিটার জায়গা দখল করেছে। সেখান থেকে আপনি 5,000 থেকে 10,000 কিলোমিটার পুনর্দখল করলেন, অন্যদিক দিয়ে রাশিয়া 5,000 কিলোমিটার দখল করে নিল। সুতরাং সামগ্রিক ভারসাম্যের কোনো পরিবর্তন হলো না, আর এর মাধ্যমে আপনি বিজয় দাবি করতে পারেন না। সুতরাং দেখা যাক ভবিষ্যতে আমেরিকা এবং রাশিয়া যে যুদ্ধাঙ্গে মনোভাব নিয়ে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে, সেটি কোন পর্যায়ে গিয়ে উপস্থিত হয়, আর ইউক্রেন সর্বশেষ পর্যায়ে কোথায় গিয়ে থামে, আর মিস্টার ভ্লাদিমির পুতিনের যুদ্ধের আকাঙ্ক্ষা বা ইউক্রেনের ভূমি দখল করার স্বাদ বা আকাঙ্ক্ষা কত দূর গিয়ে শেষ হয়, বন্ধুরা ভবিষ্যতে বলে দেবে এই সকল প্রশ্নের উত্তর। তবে যুদ্ধের সামগ্রিক আপডেট এখনও পর্যন্ত রাশিয়ার বিপক্ষে যায়নি। পশ্চিমারা হয়তো মনে মনে খুশি হতে পারে বা জয়ের একটি স্বাদ গ্রহণ করতে পারে। বন্ধুরা, সেটি ইউক্রেনীয় জনগণকে বোকা বানানো বা তাদেরকে মিথ্যা বুঝ দেওয়া ছাড়া আর কিছুই নয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। বন্ধুরা, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।